হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম স্পেশাল, দেখাবো কীভাবে ঝটপট ম্যাঙ্গো জুস করা যায়। এটা আমি দেখাবো। তো এখানে আমি আমাদের গাছের ছোট ছোট সাইজের আম নিয়েছি। আমগুলো কিন্তু দেখতে সবুজ হলো, ভিতরটা খুব সুন্দর। আর এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, আর একটা ব্লেন্ডার জার নিয়েছি। আর আমগুলোকে এখন আমি কেটে মানে পরিষ্কার করে নিব। আপনারা চাইলে যে কোনো পছন্দভাবে কেটে নিতে পারেন। তো এখন কীভাবে ঝটপট 2 মিনিটে ম্যাঙ্গো জুস বানানো যায় এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, এখন আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস। তো কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুসটা বানানোর জন্য প্রথমেই লাগবে কাঁচা আম। তো এখানে আমি ছোট ছোট সাইজের 4-5টা আম নিয়েছি। এই আমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এবার আমি খুব ভালো করে গ্রেট করার পর আমগুলোকে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে টিউব টিউব করে নিয়েও এই টক ঝাল মিষ্টি জুসটা বানাতে পারেন, কিন্তু আমি আমার সুবিধার জন্য গ্রেট করে নিয়েছি। তারপর আমি 3টা আস্ত কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। চিনি নিয়েছি 4 টেবিল চামচের মতো, চিনিটাও দিয়ে দিলাম। লবণ নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণটা দিয়ে দিলাম। তারপর আমি লেবুর রস দিব। এখানে আমি একটা লেবুর একটা অংশ কেটে নিয়েছি, এটা আমি রস করে দিয়ে দিব। তারপর আমি এখানে ছোট্ট একটা গ্লাসে 1 গ্লাস পরিমাণ পানি নিয়েছি। এবার জারের মুখটা বন্ধ করে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন, তবে এখানে আমি নর্মাল লবণটাই ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ঠিক এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অলমোস্ট ব্লেন্ড করা শেষ, এখন আমি জাস্ট গ্লাসে সার্ভ করে নিব। এটা হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস। এই জুসটা আরও ভালোভাবে আমি আরেকবার প্রেস করব, করে ব্লেন্ড করব, তারপর আমি সার্ভ করে নিব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই জুসটা আমার রেডি। তো এখন আমি জাস্ট সার্ভ করে নিব। সার্ভ করার জন্য এখানে আমি 3টা গ্লাস নিয়েছি, 3টা গ্লাসে আমি জুসগুলোকে সমানভাবে সার্ভ করব। এই জুসটা বানানো কিন্তু খুবই সহজ। এখানে আমি যতটুকু জুস বানিয়েছি তাতে করে 4 গ্লাস জুস হয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি লেবুকে স্লাইস করে কেটে উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই জুসটা কিন্তু ভীষণই মজার, যেহেতু এখন আমের সিজন আর এটা আমাদের গাছের আম। এই জন্য আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম ঝটপট কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস। জুসটা খেতে অসম্ভব মজার এবং লোভনীয়। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আপনাদের জুস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।